today, before starting this video, I want to let you know something, that I live in Kolkata, and Kolkata has been regarded the cultural capital of India. Right now, I am at Behala, where an art festival has been initiated by Mansamangal Club. At this festival, there are so many renowned artists are involved, and the name of the festival is Behula. Hi, this is Abhishek from Nutonshongho Behala. So, our Nutonshongho Diamond Jubilee year, meaning 60 years. So, it's a milestone for anyone who attends 60 years of journey. So, our jenokom Durga Puja hoy, jenokom chala bochor dure, nana rokom social work amra korte thaki. Kintu shegulo shobi regular work ba mane yearly kajer moddhe pore. So, এইবারে যেহেতু আমাদের একটা স্পেশাল ইয়ার উই থট অফ ডুইং সামথিং স্পেশাল সামথিং আউট অফ দা বক্স তো অনেক রকম ইভেন্ট সারা বছর ধরে অনেক ক্লাব করতে থাকে যেরকম গানের অনুষ্ঠান হতে পারে নাচের অনুষ্ঠান হতে পারে পাখি মেলা হতে পারে ফুলের মেলা হতে পারে তো উই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট দিস টাইম অন আওয়ার স্পেশাল ইয়ার তো সেখান থেকেই চিন্তা ভাবনাটা আসে কারণ পূজোর মাধ্যমে আমরাও যেরকম ছোটবেলায় আর্ট মানে আঁকার স্কুল বুঝতাম বা ড্রয়িং কম্পিটিশন বুঝতাম আর বুঝতাম সাম ইউজফুল পিরিয়ড ওয়েস্টেড মানে এসইপিডব্লিউ ক্লাস স্কুলে তো এর বাইরে আর্টের যে ডিফারেন্ট ফর্ম হয় সেগুলো আস্তে আস্তে পরিচয় পেতে শুরু করি যখন দুর্গাপুজোয় ঢুকি অ্যাকচুয়ালি মানে সাধারণ মানুষ একদম গ্রাসরুট লেভেলের মানুষের সাথে আর্টের যে কানেকশন সেটা বোধ হয় দুর্গাপুজোর মাধ্যমেই গড়ে উঠেছে যারা গ্যালারিতে গিয়ে রেগুলার আর্ট দেখে না বা এক্সিবিশন ভিজিট করে না তারা কিন্তু দুর্গাপুজো প্যান্ডেলটায় আসে এবং যেরমভাবে কলকাতা দুর্গাপুজোর প্যান্ডেলগুলো এখন এক একটা থিম ইনস্টলেশন হয়ে উঠেছে আর্ট ইনস্টলেশন হয়ে উঠেছে সেখানে মানুষের কানেক্টটা জুড়ে উঠেছে তো এই প্রচেষ্টাটা বেহালা আর্ট ফেস্ট ওয়ার্কিং উইথ ফোর ফাইভ ডিসিপ্লিনস অফ আর্ট যেরকম গ্রাফিটি যেরকম ইনস্টলেশনস সেই ইনস্টলেশনসটা আবার সাইট স্পেসিফিক এবং পাবলিক আর্ট স্ট্রিট আর্ট এই তিন ধরনের এর সাথে সাথে ওয়ার্কশপ এবং আর্ট পারফরমেন্স আর হ্যান্ড শ্যাডোগ্রাফি এই ডিসিপ্লিনগুলো নিয়ে আর বেহালা আর্ট ফেস্ট তো উই ওয়ান্টেড পিপল টু কাম and visit an art fest where Durga Ma is not present. মানে দুর্গা ঠাকুর ছাড়াও আর্ট হতে পারে এবং তাতে লোকের ইন্টারেস্ট আসতে পারে তো সেই হিসেবে কলকাতা দ্য সিটি অফ জয় দ্য সিটি অফ আর্ট কিন্তু কলকাতার নিজস্ব কোনো স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল নেই বোম্বেতে কালা ঘোড়া আছে দিল্লিতে নিজের ফেস্টিভ্যাল আছে ব্যাঙ্গালোরে আছে কলকাতায় নেই এইখানের এই ভাবনাটা মাথায় নেই প্রথম বছর এরকম ধরনের একটা ইনস্টলেশন আর্ট একটা এলাকা জুড়ে একটা এলাকার ইতিহাসকে নিয়ে বেহুলা থেকে বেহালা আমাদের এইবারের প্রচেষ্টা আমরা শুরু করেছি এবং দিস উইল বি অ্যান অনগোয়িং ইভেন্ট ফর বেহালা অ্যান্ড কলকাতা থ্যাংক ইউ সো মাচ